আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার গার্ডেনের আরেকটি ভিডিও। আর এই ভিডিওতে আমি দেখাবো গরুর মধ্যে কিভাবে আপনারা অর্গানিক সার বানাতে পারবেন, আর খুবই ইজি। আর এই সারটি গাছের জন্য খুবই উপকারী। এটা হচ্ছে গিয়ে ফসফরাস, তারপর ক্যালসিয়াম, পটাশিয়াম সবগুলি আছে এই সারের মধ্যে। আর এটা বানাতে আপনাদের এতটা টাকাও খরচ করতে হবে না। গরুর যে আমরা যে খাবারগুলো ফেলে দিই এগুলো থেকে হয়ে যায়। তো আমি এখানে আমি ছাড় পাতা, তারপর ডিমের কুসে দুটি দিয়ে বানাবো। এই দেখুন, আমি ছাড় পাতা এক সপ্তাহের মতো হবো। আমি এখানে এক সপ্তাহে ছাড় পাতা আমি জমা করে রেখেছি। এই পাতাগুলো আপনারা চা খাওয়ার পর পাতাগুলো ভালো করে ধুয়ে নেবেন। যদি এই পাতার মধ্যে আবার সুগার, তারপর মিল্ক থাকে, তাহলে এটা আবার গাছের জন্য ক্ষতিকর। তো ভালো করে আপনারা ধুয়ে নেবেন। আর এই দেখুন, একদম ড্রাই হয়ে গেছে। আপনাদের এতটা কষ্ট করতে হবে না। ধুয়ে তারপর কুকারের পাশে রেখে দিলে দেখবেন যে এক সপ্তাহ পর শুকিয়ে গেছে। আর আমি একটি একটি করে সবগুলো একটি প্লেটের মধ্যে নেব। সবগুলো আমি ছিঁড়ে আর একত্র করে রাখবো। আপনারা যদি চান এটা 2 মাস, তারপর 3 মাসের মতো একটি কন্টেনারে রেখে দিতে পারেন। আর তারপর চান যদি অল্প করে করে শুকিয়ে তারপর গাছে দিতে পারেন, কয়েকদিন শুকিয়ে তারপর দিলেন, তারপর 15 দিন পর অথবা 1 মাস পর আবার শুকিয়ে গাছের মধ্যে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর এখন আমি দেখাবো ডিমের খোসা। দেখুন, ডিমের খোসা আপনারা ডিমটা ইউজ করার পর যখন খোসা আপনারা রেখে দিবেন, যদি গার্ডেনের সার বানানোর জন্য রাখেন, অবশ্যই আপনারা ভালো করে খোসাটাকে ধুয়ে নেবেন, তা না হলে আবার গাছের ক্ষতি হতে পারে। তো আমি দেখুন ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে ভেঙে দেব। আপনারা যদি চান এটি ব্লেন্ডার করে দেন তাহলে আরও ভালো, বাট আমি ব্লেন্ডার করি নাই, এমনিতে দিয়ে দেব। যেহেতু গরম মধ্যে গাছ আর বাইরে নিতে অনেক দিন লেট আছে, এর জন্য ভাবছি যে ছোটো ছোটো করে আর গরম মধ্যে দিয়ে দেব। আপনারা যদি চান ছোটো ছোটো যে ব্লেন্ডার থাকে এগুলোতে ব্লেন্ড করতে পারবেন, আবার কেয়ারফুলি করবেন, অনেক সময় দেখা যায় যে ব্লেন্ডার নষ্ট হয়ে যায়। আর এই চার পাতা আমি একটি কন্টেনারে রেখে দিয়েছি। আর চার পাতা তারপর ডিমের খোসা দুইটা একত্র করে নেবো, যেহেতু দুইটি সার আমি গাছের মধ্যে দিব। তো আপনারা যদি চান দুইটি মিক্স করে আর একটি কন্টেনার রাখতে পারেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেনার রাখতে পারেন। তো আমি আসলে সেভ করে রাখবো না, অল্প করে বানিয়েছি, এর জন্য ভাবছি যে দিয়ে দেবো সবগুলো গাছে। আমি ভালো করে দুইটি সার মিক্স করে আর এখন গাছে জোড়ার মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পর আপনারা অল্প পরিমাণে পানি দেবেন। আর এটা সব থেকে বেটার হয়, আপনারা যখন গাছ যখন চারাগুলো চেঞ্জ করবেন, তখন যদি আপনারা মাটির সাথে মিশিয়ে দেন একসাথে, যখন টব বদলান, তাহলে আরও বেটার হয়। বাট এখনও দিতে পারবেন, আমি দিতেছি, দেখতেছেন। মাটিগুলো একটু সরিয়ে আর পাশে দিবেন, ডাইরেক্ট গাছের জোড়ের মধ্যে দিবেন না, আবার গাছ মারা যেতে পারে। তো আপনারা দেখতেছেন আমি একটু সরিয়ে মাটিগুলো সরিয়ে আর পাশে দিয়ে দেব। আমি দেখাচ্ছি কীভাবে আমি দিতেছি। অনেক সময় দেখা যায় যে অল্প একটু ভুলের কারণে গাছগুলো মারা যায়। আর আমরা যারা বাইরে দেশে যারা গার্ডেনিং করি, তারা অনেক কষ্ট করে গাছের চারাগুলো বড় করে, তারপর যদি এই সারের কারণে মারা যায় অনেক কষ্ট লাগে। তো আপনাদের সবসময় আমি বলবো যে যদি যে কোনো সার ব্যবহার করলে প্রথমে অল্প করে ব্যবহার করে দেখবেন যে এই সার গাছের জন্য ভালো কি না। তারপর যখন আপনাদের ইচ্ছা 15 দিন পরে করতে পারেন, তারপর 1 মাস পরে করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমার বেবি কথা বলতেছে, তো সরি আছি। আর আপনারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন আমার ভিডিও দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যদি চান খোলার যে কুসা, এটা দিয়ে বানিয়ে নিতে পারেন, এটাই অনেক ভালো, গাছের জন্য অনেক উপকারী। আমার ঘরের মধ্যে যে গাছগুলো এগুলো আমি শুধু চা পাতা, তারপর ডিমের খোসা এগুলোই দিই। যখন বাইরে নেই তখন আমি ফিশ ব্লড অ্যান্ড বোন, তারপর যে অন্য যে সারগুলো এগুলো দিই। আগের মধ্যে আমি এই অর্গানিক সারগুলো বেশি ইউজ করি।
তো আমার ভিডিওটি প্রায় শেষ হয়ে গেছে, আর আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।